একটু বলার আসর এবং যাদেরকে আমরা মঞ্চে এই মুহূর্তে ডেকে নেব তাদেরকে দেখলে একটু হলেও আপনারা বিস্মিত হবেন কারণটা পরেই বলছি আগে দেখে নিন মঞ্চে আসছে শোভন এবং স্বর্ণা আমরাও বিস্মিত হয়ে গেলাম শোভন স্বর্ণা প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি আমাদের আজকের দুজন পারফর্মারকে যারা চুক্তি বলবে তবে তার আগে আর কিছু জানিয়ে রাখি এরা ইনসিডেন্টালি এরা দুই ভাই বোন ঠিক জি জমজ ভাই প্রথমে কে বলবে শোভন বলবে না স্বর্ণা বলবে স্বর্ণা বলবে আচ্ছা স্বর্ণা বল আমার বাবা ও আমার মা খুব ঝগড়া করছে এক সময় মা বলল থাকব না তোমার এই সংসারে অনেক জ্বলিস আজকে আই বাবা বাড়ি চলে যাবো এই নাও 20 টাকা কিসে 20 টাকা যার ভাড়া এই আশার ভাড়া কে দিব মা বলছে তুমি কাচ্চি করো সোনা ও বাড়ির মেটাম কি মেরেছে অসম্ভব ও তোমাকে মারতেই পায় না ও খুব ভদ্র নম্র এবং শান্ত মেয়ে এইটা মনে করে তো আমি খামসিটা মারছি অনেকদিন পরে দুই বান্ধবী দেখা এক বান্ধবীর সাথে একটা বাচ্চা অন্য বান্ধবী বলছে বাহ তোর ছেলেটা তো খুব সুন্দর একদম মোর বাবার মতো হয়েছে তাই না ছেলে বলছে জি না আমি আব্বুর মতো হই নাই আম্মু মারলে আব্বু কান্দে আমি কান্দি না আমরা একদিন স্কুলে একটু দেরি করে ঢুকেছি স্যার বলছে তোমরা দেরি করে স্কুলে ঢুকেছো কেন স্যার আপনি না কোশ্চেন প্রতিদিন একটা ভালো কাজ করতে আজকে একটা ভালো কাজ করেছি কি করেছো স্যার একটা বুড়ি বেড়ির রাস্তা পার করে দিয়েছি একটা বুড়ি বেড়িকে রাস্তা পার করতে এতক্ষণ লাগে স্যার বুড়ি বেড়িকে রাস্তা পার দিতে চাই বুড়ির দই যা টাইম না আসছে আমার বাবা একদিন বলছে দেশটার কি অবস্থা আমি যদি প্রেসিডেন্ট হইতাম তাহলে দেশে আবার উল্টা করা শুরু করতাম মা বলছে তুমি দেশ উল্টা করে পরে ই সকাল থেকে তো পায়মলটা পরে আছিস হেইডা কি ঠিক কর এক লোক দড়ি হাতে পাগলের মতন মাটি ঘুরতেছে আরেক লোক বলছে কি ভাই আপনি দড়ি হাতে পাগলের মতন মাটি ঘুরতাছেন কে বাইরে ভোর উড়াই আরাইলাম না দড়ি রেখ হয়ে যাবাইলাম কি সুই বুঝতাছ না তবে আমরা বুঝেছি যে তোমরা খুব ভালো পারফর্মার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক মণ্ডলী স্বল্প সময়ের জন্য আমরা যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন ফিরে এসে থাকছে মানুষ তো কত কিছু নিয়ে তো গবেষণা করে করে না তো সেগুলো নিয়ে গবেষণা করতে 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 কেউ না কেউ কোনো না কোনো সাবজেক্টের উপর বিশেষজ্ঞ হয়ে যায় প্রিয় দর্শক মঞ্চে আসছেন শিয়াল বিশেষজ্ঞ হয়ে কৌতুক অভিনেতা মিজান দৌলত কি ব্যাপার আপনি এখানে ওখানে কি খুঁজেন না মানে দেখছিলাম যে এখানে কোনো হাঁস মুরগির খোঁয়ার আছে কিনা ভাই এটা একটা স্টুডিও এখানে একটা অনুষ্ঠান চলছে কমেডি আওয়ার নামের অনুষ্ঠান এখানে কোনো হাঁস মুরগির খোয়ার বা খামার কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না আচ্ছা আপনি তো শিয়াল বিশেষজ্ঞ তো আপনাকে পণ্ডিত বললেও তো খুব একটা দোষের কিছু হবে না না শিয়াল পণ্ডিত হ্যাঁ বলতে পারেন তো পণ্ডিত মশাই বলুন আপনি কেমন আছেন ভালো না চারিপাশে দু পেয়ে শিয়ালের আধিক্য চার পেয়ে শিয়ালের অবস্থা খুবই কাহিনী কিন্তু চার পেয়ে শিয়াল আর দু পেয়ে শিয়ালের মধ্যে তো একটা পার্থক্য আছে না তো এই পার্থক্যটাকে আপনি কি বলবেন ডিফারেন্সিয়াল আচ্ছা অযোগ্য লোক যখন নিজেকে যোগ্য মনে করে তখন তাকে কি বলে ক্রেডেনশিয়াল আচ্ছা সকলকে বঞ্চিত করে লাভবান হয় যে শিয়াল তাকে কি বলে বেনিফিশিয়াল ল্যাং মারে যে শিয়াল আর শিয়াল যে শিয়াল মুরগি চুরি করে প্রমাণ রাখে তাকে কি বলে এভিডেন্সিয়াল যে শিয়াল প্রাথমিকভাবে শিয়াল তাকে কি বলে ইনিশিয়াল দলের মধ্যে কোন্দল লাগিয়ে ভাগাভাগি করে যে শিয়াল তাকে ডিফারেন্সিয়াল সমাজের গুষ্টি উদ্ধার করে যে শিয়াল সেই শিয়াল সুশিয়াল নিজেকে রাজা মনে করে যে শিয়াল প্রেসিডেন্সিয়াল মতিঝিলের আশেপাশে থাকে যে শিয়াল কমার্শিয়াল এনগ্রা আপনি কি করেন আবার কিসের একটা মুরগির শব্দ পেলাম মনে আপনার শুধু মুরগির শব্দই আপনি কান না আপনাকে বলেছি না যে এটা একটা স্টুডিও এখানে কোনো হাঁস মুরগির খোঁয়ার নেই খামার নেই এখানে মুরগি পাবেন কোথায় একটা কাজ করুন মুরগি যদি পেতেই হয় তাহলে আপনি একটু আবাসিক এলাকায় যান নিশ্চয়ই ওখানে মুরগি পাবেন আচ্ছা আবাসিক এলাকায় থাকে যে শিয়াল তাকে কি বলে রেসিডেন্সিয়াল
ব্যাংকের ভিতর থাকে যে শিয়াল ফাইনান্সিয়াল আর অফিসে থাকে যে শিয়াল অফিশিয়াল সম্ভাবনাময় যে শিয়াল প্রুডেনশিয়াল যে শিয়াল আংশিক শিয়াল পার্শিয়াল আত্মবিশ্বাসের সাথে থাকে যে শিয়াল কনফিডেন্সিয়াল যে শিয়াল ছাড়া চলেই না তাকে কি বলে এসেনশিয়াল আর মেকআপ করে থাকে যে শিয়াল ফেসিয়াল ব্যবসায় লস সে তো কত রকম ভাবেই হতে পারে তাই না কিন্তু এ কোন ধরনের লস বলুন তো একটি মজার কৌতুক নকশা নিয়ে এবার আসছেন সমু আদিজ এবং রুহুল